এখন আপনাদের একটু সেক্স এডুকেশন নিয়ে কথা হবে না না এখন কথা হবে ও মাই গড টু নিয়ে তো ও মাই গড টু কেমন হলো সেই নিয়ে কথা বলবো তো ও মাই গডের কনসেপ্ট যারা জানেন না তাদের আমি ক্লিয়ার করে দিই এটা একটা সেক্স এডুকেশন নিয়ে গল্পটা হ্যাঁ আমি সেক্স এডুকেশন বলছি আমি শুধু সেক্সের কথা বলছি না তো ভেবে যেন চলে যাবেন না এই সার্টিফিকেট পেয়েছে মানে সেক্সুয়াল কিছু থাকবে এখানে এডুকেশন দেওয়া হবে সেক্স নিয়ে এটাই নতুনত্ব তো এটার জন্য গার্ডস লাগে ভাই এবং এই সিনেমাটা বানানোর জন্য তাদের বাম্বুও খেতে হয়েছে কারণ সেন্সার বোর্ড থেকে বাম্বু দিয়েছে সাতাশটা কার্ড তো সাতাশটা কার্ড নিয়ে এবং এ সার্টিফিকেট নিয়ে সিনেমা হলে এসেছে তো এবার হলো কেমন সেই নিয়ে কথা হবে তো প্রথমে যদি এই সিনেমাটার কথা বলি যে এই সিনেমার গল্পটা কীরকম গল্প এখানে দেখানো হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর ছেলে যে কিনা বেড করে স্কুলেতে এবং সেখানে তার ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর লোক তো চারিদিকে দেখে এবং হাসাহাসি করে এবং চারিদিকে তার এক্সপেক্টের মা বেহান হয়ে যায় তো তারপরই সে সুইসাইডের রাস্তা বেছে নেয় কিন্তু সেখানে তাকে বাঁচাতে আসে আমাদের হার হর মহাদেব অক্ষয় কুমারের অবতার নিয়ে মহাদেব আসে তো এখানে মহাদেব এসে তাকে উদ্ধার করে এবং পঙ্কজ ত্রিবাহীর পাশে দাঁড়ায় এবং এই যে ছেলে যে একদম ডিপ্রেসড হয়ে গেছে চারিদিক থেকে সবাই হাসাহাসি করছে তো এমন পরিস্থিতিতে তার যে সম্মানটা কি করে আসতে পারে সেটাই হচ্ছে গাইড হিসাবে সে পঙ্কাজ ত্রিপাঠীর ফ্যামিলির পাশে দাঁড়ায় এবং পঙ্কাজ ত্রিপাঠী করে কেস করে তার ছেলের আত্মসম্মান ফিরিয়ে আনার জন্য স্কুলের বিরুদ্ধে কেস করে এবং আরও কয়েকজন আছে যেগুলো আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেগুলো একটু হিলারিয়াসই আছে তো এখানে এবার কোর্টরুম ড্রামাটা কিভাবে কি হয় না হয় সেগুলোর জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে এবার পজিটিভ দিক নিয়ে কথা হোক নেগেটিভ দিকে পড়ে যাবো তো প্রথমে পজিটিভ দিক যদি বলি এর যে কনসেপ্টটা সে এডুকেশন তো আমাদের ইন্ডিয়াতে কতটা দরকার কতটা জরুরি সেটা কিন্তু এই যে গল্পটা আপনারা যখন দেখবেন না আপনারা বুঝতে পারবেন যে কতটা দরকার এবং এটা এ সার্টিফিকেট পাওয়ার মতো নয় এটা ফ্যামিলি মানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে দেখার মতো কারণ এই এডুকেশানটা দরকার দেওয়ার নাহলে ছেলেরা ডিপ্রেসড হয়ে যাবে ছেলে থেকে মেয়ে থেকে ডিপ্রেসড হয়ে যেতেই পারে এরকম সিচুয়েশান তাদের লাইফে আসতেই পারে পজিটিভের মধ্যে এবার আসি কাস্টের পারফরমেন্স নিয়ে প্রথমে রাখতে অক্ষয় কুমারকে সে মহাদেব রূপে যেরকম অ্যাক্ট করেছে মানে তার যেরকম এক্সপ্রেশন সেগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে এবং আমার মনে আছে ওমাই গড ওয়ানে তিনি কৃষ্ণ হয়েছিলেন সেটা কিন্তু একটু হলেও আমার এর থেকে একটু বেটার লেগেছিল তা বলে এটা খারাপ নয় এটাও তাকে ভালো মানাচ্ছে এরপর পঙ্কাজ টিভাটি মানে একদম ওয়ান ম্যান শো মানে সে পুরো একদম কাঁপিয়ে দিয়েছে বলতে গেলে সে এত সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন পাংকাজ ত্রিপাঠী একদম কাঁপিয়ে দিয়েছেন এবার যদি ইয়ামে গৌতমকে নিয়ে কথা বলি ইয়ামি গৌতম খারাপ নয় তার জায়গাতে ঠিকঠাক আমার মনে হয় আরেকটু তার ক্যারেক্টারটা ভালোভাবে এখানে লেখা যেতে পারতো তবে তার জায়গাটা সে খারাপ নয় সে ভালোই এবং এর কিছু গান আমার খুব ভালোই লেগেছে আরও কয়েকটা যদি মহাদেবের গান থাকতো আমার মনে হয় ভালো তবে গানগুলো কিন্তু বেশ ভালো এবং এই সিনেমাটা আপনারা ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি এনজয় করবেন ফার্স্ট হাফটা আপনারা একটু কানেক্ট হতে দেরি হবে বাট দেখুন সাতাশটা কাট হয়েছে কোথায় কি কাঠ হয়েছে কে জানে তো একটু তো খাপ ছাড়া ব্যাপারটা তো থেকেই যায় এবং যখন ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফের দিকে যাবে আপনি জাস্ট এংগেজড হয়ে যাবেন আপনি জাস্ট দেখবেন হাততালি মারবেন সিটি মারবেন না প্রত্যেকটা ডায়ালগস এত সুন্দর এবং যে এক্সপ্রেশনগুলো তারা ডেলিভার করেছে সেইগুলো দারুণ লাগবে হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছে এখানে জর্জ আর জর্জের পাশে যে থাকে মানে এরা দুজন যেরকম এক্সপ্রেশন দেয় ভাই আপনি হেসে গড়াগড়ি দেবেন তো সেকেন্ড হাফটা দারুণ মানে আউটস্ট্যান্ডিং বলা চলে সেকেন্ড হাফটা কোডরুম ড্রামাটা এত সুন্দরভাবে এখানে করেছে মানে এত এন্টারটেনিং ওয়েতে এই যে সাবজেক্টটাকে না ডেলিভার করেছে যা আপনি প্রশংসা করতে বাধ্য হবেন তো এইগুলো ছিল পজিটিভ দিক বা যদি নেগেটিভ দিকে ঢুকি আমি নেগেটিভ দিক আমার যেটা প্রথম মনে হয়েছে যে এখানে অক্ষয় কুমার বা মহাদেবকে আমাদের দরকারি থাকেনি যেরকম এটার গল্প তার কারণটা আপনাদের বলছি ও মাই গড ওয়ানে সে একজন নাস্তিক তো সেই জন্য ভগবানকে আসতে হয়েছিল ওরম ভগবানের বিরুদ্ধে কেস করে দিয়েছিল সেই জন্য ভগবান এসেছে এবং বলেছে দেখ আমি আছি স্বয়ং আছি किंतु एखने से तो आस्तिक তাহলে ভগবানের আসা সেরকম দরকার থাকেনি এবং যদিও এসেছে তাকে অনেক কিছু জিনিস যেমন বই যে এইগুলো পড় এইগুলো পড়ে তুই কেস্টার লড় এরকম কিছু কিছু তাকে ক্লু দিচ্ছে সেই জিনিসগুলো আমার মনে হয় দেওয়ার কি দরকার আছে যে একজন আস্তিক একদম অত ভালো আস্তিক সে যদি হয় তাহলে সেই ধর্মগ্রন্থগুলো তো পড়ে থাকবে অনেক কিছু বই তার স্মরণে থাকার কথা এই জিনিসগুলো আপনার মনে হবে মহাদেবের প্রয়োজন ছিল না জাস্ট একটা গাইড হিসাবে সে এসেছে কিন্তু বাট তা হলেও মনে হবে অতটা যে দরকার ছিল সেরকম কিন্তু কিছু ব্যাপার নয় এবং এরপর যদি আরও কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি তো আমার মনে ড্রামাটা একটু নেগেটিভ দিক বলতে হয় তার কারণটা হচ্ছে এখানে ইয়ামি গৌতমকে দেখানো হয়েছে একজন লয়ার এরকম মানে সে খুবই পাওয়ারফুল তার বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারে না তো ফাঙ্গাস টিভাটিকে নিজেকে কেসটা লড়তে হয় এবং আপনারা একটা জিনিস দেখবেন কিছুক্ষণ পর থেকে না ফাঙ্কাস টিভাটি যেন ওর ভারী ওর উপর ভারী পড়ে যাচ্ছে ফাঙ্কাস টিভাটি তো একজন নর্মাল পারসন একজন কিন্তু সে তো লয়ারের লয়ের কিছুই বোঝে না বাট সে কী করে ভারী হয়ে যায় ওর উপর এখানে আমার মনে হয় ক্যারেক্টারটাকে এরকম করে লেখা উচিত ছিল ইয়ামি গৌতমে যে সে একজন শয়তানি বুদ্ধিতে একদম মাস্টার কারণ সে একটা বড় উকিল এবং সে সেই এমন এমন সিচুয়েশানের মধ্যে তাকে ফেলে দিচ্ছে ফাঙ্গাস টিভাটিকে যে সে হোপলেস হয়ে যাচ্ছে সেই সিনসগুলো আমার মনে হয় একটু কম আছে এখানে হ্যাঁ কিছু কিছু এরকম সিনস আছে যেখানে ভগবান মহাদেব তার পাশে এসে দাঁড়ায় তাকে একটু গাইড করে কিন্তু তা হলো আপনার মনে হবে সেই সিনসগুলো অতটা এফেক্টিভ আপনার মনে হবে না তো এইগুলো আমার মনে হয় একটু নেগেটিভ দিক বলে আমার মনে হয়েছে তো কোর্টরুম ড্রামাটা নয় মনে হয় যে না এক পেশে হয়ে গেছে যে না একদিক থেকে মনে হচ্ছে ফাঙ্গাস টি পার্টি একদম পুরো এগিয়ে গিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছে এইরকমই আপনার মনে হবে তো এটা মনে হয় আর একটু যদি ভালো করে করতো তাহলে সিনেমাটা আরও জমতো আরও দেখতে ইন্টারেস্ট লাগতো তো আমাকে যদি জিজ্ঞাসা করেন সিনেমাটা দেখার কথা তো অবশ্যই দেখবেন আপনার ফ্যামিলি নিয়ে গিয়ে দেখুন এই সিনেমাটা দেখা উচিত প্রত্যেকটা ইন্ডিয়ানদের দেখা উচিত তো আমার মনে হয় সিনেমাটা বেশ একটা ভালো কনসেপ্টের উপরে এসেছে তো এই ছিল আমার রিভিউ তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন এলে ফাটে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখনের মতো